সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 3 ডিসেম্বর 2021 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আয়ুবালী ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার একদম অরণখোলা হাটের পাশেই। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে বকনা বাচ্চা, রেডি বকনা ও প্রেগনেট গরুই বিক্রি করা হয়। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকত। কেমন আছেন আপনি? ভালো আছি বাজার। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আল্লাহ রহমতে ভালোই দিচ্ছে, আল্লাহ ভালো চালাচ্ছে বাবা। তো একদম শুরুতেই বলবেন আপনার খামারের অবস্থানটা কোথায়? আমার শুরুতেই বললাম, আমি মোহাম্মদ আইবেলি, হ্যাঁ, বাড়ি অরণখোলা, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। অরণখোলা হাটের পাশেই আপনার খামারটা? অরণখোলা হাটের পাশে। দীর্ঘদিনের একজন বিক্রেতা আপনি। নতুন যারা দর্শক থাকে তাদের জন্য বলা লাগে, কম বেশি সবাই জানে, পরিচিত সবাই ইনশাল্লাহ। হ্যাঁ, যত দীর্ঘদিন অনলাইনে ব্যবসা করতেছেন? ব্যবসা করছি। তো সর্বপ্রথম বলতে চাই মহান আল্লাহ তাআলার দরবারে, যে তার কাছে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদের ভালো রাখছে, সুস্থ রাখছে, ভালো রাখছে, ভালোভাবে চালাতে দিচ্ছে বা চালাচ্ছে, এটা তার কাছে লাখো কোটি শুকরিয়া। এটা প্রথমে বলার থাকে আমার কাছে, আল্লাহর কাছে আমি গুণী বলে থাকি যে আল্লাহ পাক ছাড়া তো আমার কল্লা এক ধাপও চলার ক্ষমতা নেই। সেটাই, এটা সে ভালো রাখছে বা ভালো রাখবে আশা করি আল্লাহর কাছে, এটাই চাওয়া পাওয়া। আচ্ছা, এবার কতগুলো গরু কালেকশন করছে? গরু আছে কিন্তু অল্প কটা দেখাবো, আজকে 20-22টা গরু দিব। প্রেগনেট গরু আছে কি? আজ প্রেগনেট আছে, এর মধ্যে রেডি বকনা আছে, মানে এগুলা আজকে যে গরুগুলো আছে সবই হাই কোয়ালিটির। দর্শক দেখলে বুঝবে, দেখুক, মুখে বলার কিছু নেই, দর্শকে গরুগুলো দেখলেই বুঝতে পারবে। তে চলেন গরুগুলো দেখাই, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। আচ্ছা ইনশাআল্লাহ দেখাও। তো আপনি শুরুতেই বেশ লম্বা চওড়া একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? হলস্টাইন ফ্রিজিয়ান বাবা। হলস্টাইন ফ্রিজিয়ান, এটাকে আমরা কি বলবো, বকনা না? এটা বকনার থেকে গাবি হচ্ছে, গাবি বকনার থেকে গাবি হচ্ছে। 4 মাস প্রেগন্যান্সি বয়স চলছে, প্রেগন্যান্সির বয়স 4 মাস। গরুটা তো বেশ লম্বা চওড়া হয়ে গেছে বকনা অবস্থায়। কতটুকু হাই কোয়ালিটির এটা, যারা গরু পুষে বা যারা গরু চিনে, হ্যাঁ, তারা এটা নির্ধারণ করবে যে ভালো মন্দ বৈশিষ্ট্য কতটুকু। এটা আমার মুখে বলার কিছু নাই, তারা দেখলেই বুঝতে পারবে। দেখো এটা গরুটা কিন্তু হাইটটা একদম 5 ফিটের উপরে। হ্যাঁ, লক্ষ্য করার মতো একটা হাইট আসছে, 5 ফিটের উপরে মানে উচ্চতায় আছে। হ্যাঁ, আর লম্বাতে 6 ফিট 6.5 ফিট লম্বা আছে। আচ্ছা, হ্যাঁ, এটা এখন বয়সে হাই কোয়ালিটি বলতে গেলে বারে এখন মানুষ কোনটা বলে, সর্বোচ্চ পার্সেন্টেজের গরু এটা। এখন মানুষ দেখবে, দর্শক দেখবে, দেখার পরে ওনারা বিচার করে ওনারা বলে, আমি কখনো গরু দাঁত সম্বন্ধে বলি না মানুষ। এই গরুটার কি দাঁত হয়েছে? এটা দাঁত কেবল দুইটা হতে যাচ্ছে, দুইটা দাঁত হতে যাচ্ছে। 4 মাসের প্রেগনেট, আজকের পর্বের প্রথম গরু এটা, বা প্রধান আকর্ষণ এটাই। এটা প্রধান আকর্ষণ বলতে গেলে আমার আকর্ষণ প্রত্যেকটা গরুতেই আছে, তারপরে এটা দেখাচ্ছি প্রথম থেকে। তো দর্শক দেখবে, দেখে শুনে যদি ভালো লাগে নিবে, এটাই আমার বলার থাকে। এটার দাম কেমন? এটার দাম পড়বে 1,75,000 টাকা। 1,75,000 টাকা আপনার চাওয়া দাম, দরদামের সুযোগ আছে থাকবে বাবা। তারপরে গরুগুলো এখন হয়তো দর্শক বলতে পারে যে আসলে এগুলা গাভিগুলো যদি দেখো, এটা যদি গাভি হয়, হ্যাঁ, কখনো 3,50,000-4 লাখ টাকা যদি গাভি বিক্রি হয় তো এগুলাই হয়। হ্যাঁ, এরকম উঁচু চওড়া লম্বা চওড়া বডিতেই একজন দাম দিবে। তো এটা সাইড করে দেন পাশে, 2 নম্বর যে গরুটা আপনি রাখছেন সাদা কালো রঙের, এটা কোন জাতের? হলস্টাইন ফ্রিজিয়ান। এই গরুটার বয়স কেমন, দাঁত কয়টা? এটা এখনো দাঁত হয় নাই। এটা কি বকনা বাচ্চা? না, এটাও বকনা, কিন্তু কথা হচ্ছে প্রেগনেট বয়স 3 মাস চলছে। 3 মাস চলছে, চেক দেওয়া প্রেগনেট। এটা যে নিবে চেক দিয়ে নিবে, যে নিবে 3 মাসের প্রেগনেন্সি চেক দিয়ে শিওর হয়ে নিতে পারবে। এর পর্বের 2 নম্বর গরু, এটা দেখে কারো পছন্দ হলে এটার দাম কেমন? এটার দাম পড়বে 1,65,000 টাকা। 1,65,000 টাকা প্রেগন্যান্সি চেক দিয়ে দরদাম করে নিতে পারবে, যে নেবে চেক দিয়ে নেবে। আর এটা দাঁত হয় না এখনো বলতেছি, দাঁতও ধরে দেখে নেবে, যদি দাঁত হয় লেওয়ার দরকার নাই। দাঁত না হতেই বেশ লম্বা চড়া হয়ে গেছে, কিন্তু হাইটটা পরে 5 ফিটের কাছাকাছি আছে। হ্যাঁ, এগুলো দেখবে, দেখে শুনে যদি ভালো লাগে কেউ দর্শকের নেবে, এটা আর কি। আচ্ছা, এটা সাইড করে দেন। আর একটা একই সাইজের গরু আপনি রাখছেন, সিরিয়ালের 3 নম্বর গরু এটা, এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, কিন্তু ওটা মুন্ডি মাথা। হলস্টাইন ফ্রিজিয়ান, শিং আছে কিন্তু ছোট শিং,
আচ্ছা তো এটা আজকের পর্বে সিরিয়ালের তিন নাম্বার গরু, এটার দাম কেমন? এটার দাম পড়বে 155,000 টাকা। 155,000 টাকা দরদামের সুযোগ আছে? আচ্ছা, তারপর সে সিরিয়ালের চার নাম্বার যে গরুটা আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটা মন্ডি গরু বাবা। এটার কোনো শিং নাই? না না, এটা মন্ডি গরু, এটা খুব হাই কোয়ালিটি গরু, আসলে দাঁত হয় নাই। গরুটা আমি দেখাই, হ্যাঁ, এটা দর্শকের উদ্দেশ্যে এটা আমি দেখাবো যে আসলে কতটুকু কি ভালো মন্দ এটা দেখবে দর্শক। হ্যাঁ, এটা দেখে শুনে যদি ভালো লাগে নেবে এটাই আর কি। এটা কি একটা বক না? এটাও প্রেগনেট হয়েছে বাবা। এটাও প্রেগনেট হয়েছে, 4 মাসের প্রেগনেট। হ্যাঁ, এটা দাঁত হয় না এখনো। এটা এখনো দাঁত হয় নাই, কেউ চাইলে প্রেগনেন্সি চেক দিয়ে নিতে পারবে। আচ্ছা, মাথাটার কানটা দেখাও। আসলে এগুলা যাত্রা এগুলা চিনে মানুষ, তারপরেও কানটার দিকে দেখাও, মাথাটা দেখাও, কপালটা দেখাও, যে আসলে কতটুকু বৈশিষ্ট্য পিওর ব্রিড পাইছে। এটা দেখে যদি কারো পছন্দ হয়, 4 নাম্বার গরু আজকের পর্বের, এটার দাম কেমন? এটার দাম পড়বে 175,000। 175,000 টাকা দরদামের সুযোগ আছে? থাকবে। আচ্ছা, এটা সাইড করে দেন। তারপর সে যেটা আছে সিরিয়ালের 5 নাম্বার একটা গরু, এটা হলস্টিয়ান ফিজিয়ান। এই গরুটার বয়স কেমন? এটাও 3 মাসের প্রেগনেট। এটাও 3 মাসের প্রেগনেট, চেক দাও প্রেগনেট। চেক দেওয়া যাবে, কেউ চাইলে চেক দিয়ে শিওর হয়ে তারপরে নিতে পারবে। আচ্ছা, পোলান পালানের গঠনটা অনেক সুন্দর আসছে, সবই ভালো আছে। তো এটা কি দাঁত হইছে? এটা দাঁত কেবল দুইটা হচ্ছে, দুইটা দাঁত হচ্ছে। আজকের পর্বের সিরিয়ালের 5 নাম্বার গরু, এটা 5 নাম্বার গরু। এটার দাম কেমন? এটার দাম পড়বে 135,000 টাকা। 135,000 টাকা দরদামের সুযোগ আছে? একটু থাকবে। আচ্ছা, তারপর সে সিরিয়ালের 6 নাম্বার যে আরেকটা সাদা কালো রঙের গরু আপনি রাখছেন, এটা হলস্টিয়ান, ওটাও অনেক ভালো গোতের গরু, ওটা ভালো পার্সেন্টেজের একটা গরু, ওটাও 4 মাস প্রেগনেট। এটাও 4 মাসের প্রেগনেট, চেক দাও প্রেগনেট। চেক দিয়ে নেবে, কেউ চাইলে এখানে এসে চেক দিয়ে শিওর হয়ে নিতে পারবে। চেক দিয়ে শিওর হয়ে নিবে মানে এটা আমি তো যেগুলো গাব বলতেছি এগুলো চেক দিতে অবশ্যই নিবে। হ্যাঁ, এটা বলাই থাকে। তো এটা আজকের পর্বে সিরিয়ালের 6 নাম্বার গরু, এটার বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয়, এটার দাম কেমন? এটার দাম পড়বে 1,60,000 টাকা। 1,60,000 টাকা আপনার চাওয়া দাম। আপনি প্রত্যেকটা গরুতে একটু দরদাম করে বিক্রি করেন? থাকবে, তারপরেও হয়তো দর্শক ভাববে যে আজকে আসলে গরুগুলো আসলে দেখবে যে গরুগুলো আসলে কতটুকু মানসম্মত, পার্সেন্টেজের দিকে ভালো হলে দামটা একটু ভালো হবে, এটাই স্বাভাবিক। আসলে এটা আমার বলার কিছু নাই, দর্শক দেখলে এটা বুঝতে পারবে। আচ্ছা, এটা আর কি। তো এটা ছিল 6 নাম্বার গরু, সাইড করে দেন। তারপর সে 7 নাম্বার যে আরেকটা সাদা কালো রঙের গরু আপনি রাখছেন, এটা একটা বকনা বাচ্চা। কোন জাতের বাচ্চা এটা? এটা হলস্টিয়ান ফ্রিজিয়াম, হলস্টিয়ান ফ্রিজিয়ানের বকনা বাচ্চা। এখনো দাঁত হয় নাই, বয়স কত মাস? 13 মাস। 13 মাসের মতো বয়স হয়েছে। এগুলো রেডি, 1-2 মাসের মধ্যে এগুলো হিটে চলে আসবে। আচ্ছা, তো উলান পালানের গঠনটা অনেক সুন্দর আসছে। আজকের পর্বে 7 নাম্বার বাচ্চা, এটা এটার দাম কেমন? এটার দাম পড়বে 1,20,000 টাকা। 1,20,000 টাকা দরদামের একটু সুযোগ আছে? থাকবে বাবা। তার পাশে সিরিয়ালের 7 নাম্বার যে একটা গরু আপনি রাখছেন, পাকড়া সাদা কালো রঙের, এটা কোন জাতের গরু? হলস্টিয়ান ফ্রিজিয়াম, হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটা কি বক না? এটা বক না, দাঁত হয় নাই। এটাও দাঁত হয় নাই, দাঁত হলে কারোর গরু নেয়ার প্রয়োজন নাই। দাঁত দেখে নেবে, যে নেবে সে দাঁত দেখে নেবে, আসলে ভালো মন্দ কতটুকু সে দেখে নেবে আর কি। পোলান পালানের গঠনটা অনেক সুন্দর আসছে। এটা আজকের পর্বে সিরিয়ালের 7 নাম্বার গরু, এটার দাম কেমন? ওটার দাম পড়বে 1,25,000 টাকা। 1,25,000 টাকা এটা সাইড করে দেন। ঘরের ভিতরে বেশ কিছু গরু আপনার আছে, চলেন এক এক করে সেগুলো একটু দর্শকদের দেখাই। শুরুতে এই পাশে আর একটা গরু আপনি রাখছেন, সিরিয়ালের 8 নাম্বার গরু, এটা কোন জাতের গরু? এটা হলস্টিয়ান ফ্রিজিয়াম গরু বাবা। এগুলো হয় যে কিছু কিছু লোক রানী বলে, রানী বলতে কোনো জাত নাই, মূলত হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত। হ্যাঁ, ওর তলাগুলো দেখা, ওর তলাটা দেখা, তলাটার মানটা কতখানি। হ্যাঁ, এইগুলো সম্পূর্ণ কিছু দেখে শুনে নিবে। এটার বয়স কত মাস? এটা কত হবে, 11-12 মাস হবে। 11-12 মাসের মতো বয়স হবে। তো এটা আজকের পর্বে সিরিয়ালের 8 নাম্বার গরু, এটার দাম কেমন? এটা আর এটা দুইটা গরু আমি একসঙ্গে এক দাম দেবো। পরপর দুইটা গরু আপনি জোড়ায় বিক্রি করবেন? কেনা একসঙ্গে বিক্রি করবো, 8 এবং 9। এই 9 নাম্বারটা কোন জাতের গরু? দুটো একই মানের গরু, একই জাতের, হলস্টিয়ান ফিজিয়ান, একই বডির, একই সাইজের গরু, একই সাইজের গরু। জোড়ায় কেমন দাম রাখছেন? দুটা গরুর দাম পড়বে 1,90,000 টাকা। 1,90,000 টাকা
আচ্ছা মানে 95,000 টাকা পার পিস কোন দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে 8 এবং 9 নিতে পারবে হ্যাঁ গরু দুটা দেখবে যে আসলে কতটুকু মানসম্মত হ্যাঁ দেখে শুনে তারপরে নেবে পাশের সিরিয়ালের 10 নম্বর যে একটা সাদা কালো রঙের গরু আপনি রাখছেন এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা কি বকনা এটা বকনা এটা 13 মাস বয়স 13 মাস বয়স বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল একদম অসুস্থ হলে তার নেওয়ার দরকার নাই আশা করা যায় এক দুই মাসের মধ্যে হিটার চলে আসবে এটা এটা আর এটা দেখে কারো পছন্দ হলে এটার দাম কেমন এটার দাম পড়বে 1,05,000 টাকা 1,05,000 টাকা দরদামের সুযোগ আছে জি তারপর সে সিরিয়ালের 11 নম্বর যে গরুটা আপনি রাখছেন সাদা কালো রঙের এটা হলস্টাইন ফ্রিজিয়াম হলস্টাইন ফ্রিজিয়ান কারণ আমার কাছে হলস্টাইন ফ্রিজিয়াম ফ্রিজিয়াম গুলো বেশি থাকে এটা এগুলা দেখে মানুষ নেবে এই আর কি এই বাচ্চাটার বয়স কত মাস এটাও 13 মাস মতো হবে 13 মাসের মতোই বয়স হবে আজকের পর্বের 11 নম্বর গরু এটা এটার দাম কেমন এগুলোর দাম পড়বে 1,15,000 টাকা 1,15,000 টাকা একটু দরদামের সুযোগ আছে থাকবে বাবা তারপরে গরুগুলো দেখবে আসলে ভালো মন্দ এটা দর্শক দেখবে যে দেখে যাচাই বাছাই করে গরুগুলো আসলে কতটুকু মানসম্মত এগুলো সবই হাই কোয়ালিটির গরু হ্যাঁ এটা দেখবে দর্শক দেখে শুনে নেবে আচ্ছা ওইদিকে আরো বেশ কিছু গরু আপনি রাখছেন চলেন এক এক করে সেই গরুগুলো একটু দর্শকদের দেখাই এই পাশে শুরুতেই সাদা কালো রঙের একটি গরু আপনি রাখছেন এটা কোন জাতের গরু বারো নম্বর গরু এটা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম কেমন এটার দাম পড়বে 1,25,000 টাকা 1,25,000 টাকা দরদামের সুযোগ আছে আচ্ছা এটা সাইড করে দেন তার পাশে সিরিয়ালের 13 নম্বর যে গরুটা আপনি রাখছেন এটাও দাঁত হয় নাই এটাও দাঁত হয় নাই এটা 6 মাস প্রেগন্যান্ট এটা 6 মাসের প্রেগন্যান্ট চেক দাও প্রেগন্যান্ট একবার চেক দিয়ে নেবে ওলান পালানের গঠনটা তো অনেক সুন্দর আসছে 6 মাস হলে নেবে না হলে না নেবে আচ্ছা এটাই তো এইটার দেখে যদি কারো পছন্দ হয় 6 মাসের প্রেগন্যান্ট কেমন দাম এটা 1,35,000 টাকা দাম পড়বে 1,35,000 টাকা দাম পড়বে দাম তো একটু সাধারণ পর্যায়ে আছে মনে হচ্ছে কারণ দেখো আমি যেভাবে বলি বা যেভাবে দর্শক ভাইরা আমার কথা শুনে বা যেবার বলি এরা একটু কম বেশ করে নিয়ে নেয় আমি আল্লাহ রহমতে যে পর্বের গরু ওই পর্বেই চলে যায় সবগুলোই বিক্রি হয়ে যায় তা যায় কারণ দেখো আজকে থেকে আবার কিন্তু আমার মঙ্গলবার আসতে আসতে কি তাহলে আরো 30-30টা গরু ঢুকবে এখানে ঢুকবে আবার বিক্রি হয়ে যাবে বিক্রি হবে কারণ আমার বাড়ির সাথে হাট হ্যাঁ আমার হাট একটা প্লাস পয়েন্ট আছে হাটে অনেক গরু বিক্রি করতে পারেন কিছু না হলে পরে আমার 20টা গরু ওইদিনকে বিক্রি হয় থাকে না হয় বাজার থেকে হয় হাটে প্লাস আমরা 10-20টা তুলি হ্যাঁ হ্যাঁ যার কারণে আমার প্রতিনিয়ত কালেকশন আছে প্রতিনিয়ত বেচা কেনা বেচা বিক্রিও আছে এটা আর কি এই পাশে যে সাদা কালো রঙের গরুটা আপনি রাখছেন এটা এটা একটা বকনা বেটা 13 মাস বয়স 13 মাস বয়সের একটা বকনা বাচ্চা বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল আচ্ছা তো এটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় এটার দাম কেমন এটা 1,05,000 টাকা দাম পড়বে 1,05,000 টাকা আপনার চাওয়া দাম দরদামের একটু সুযোগ আছে থাকবে আচ্ছা তারপর সে আর একটা পাকড়া গরু আপনি রাখছেন ওটাও হলস্টাইন ফ্রিজিয়াম এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জি এটাও কি বাচ্চা এটাও বকনা এটা বকনা এটাও বকনা বয়স কত মাস বয়স কত 13-14 মাস হবে হয়তো এরকমই আনুমানিক 13-14 মাসের মতো আনুমানিক বয়স হবে দাঁত হয় নাই না না দাঁত হয় নাই আচ্ছা এটা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম কেমন এটার দাম পড়বে 95,000 টাকা এটার দাম পড়বে 95,000 টাকা দরদামের সুযোগ আছে থাকবে আচ্ছা আমার তো বলাই থাকে যে যখন যে গরুটা আমার যে রেটে কেনা থাকে আমি একটা লাভ তার সাথে একটা যোগ করে সেইভাবেই আপনি দাম বলে দেন দাম বলি কিন্তু এটা আমি সব এখন বাড়তি দাম চেয়ে গরু বিক্রি করার সময় আর নাই বাড়তি কখনো দাম চাইনি আর বাড়তি ভাবে বলিও না এই পাশে আর একটা গরু আপনি রাখছেন সাদা কালো রঙের এটা ওটাও হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান এটার বয়স এটাও 13-14 মাসই হবে 13-14 মাসের মতোই বয়স হবে আচ্ছা তো এটাও একটা রেডি বকনা যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে এটার দাম কেমন এটার দাম পড়বে 1,15,000 টাকা 1,15,000 টাকা দরদামের একটু সুযোগ আছে তো আপনার বাইরে বেশ কিছু গরু আছে চলেন একটু ওইগুলো দেখে আসি এই পাশে আপনি আর একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন সাদা কালো রঙের সাদা অংশটাই বেশি এটা কোন জাতের গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাবা এখানে এই লটে আছে 7টা গরু আছে এই লটে 7টা গরু আছে কেউ একসঙ্গে 7টা গরু নিতে পারবে পারে একটা একটা করে নিতে পারে আমি একটা একটা করে দাম বলবো যদি 7টা গরু নেয় আমার সাথে আলাপ করে নিতে পারবে আচ্ছা যোগাযোগ করে তো এই 7টা লটের শুরুতে যে গরুটা আছে এটার বয়স কত মাস এটা 13 মাস হবে 13 মাসের মতো বয়স হবে এটা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম কেমন এটার দাম পড়বে 1,15,000 টাকা 1,15,000 টাকা দরদামের একটু সুযোগ আছে তবে খুব ভালো মানের বকনা এগুলা এগুলা দেখবে দেখে শুনে নিবে এটা আর কি আমরা একটু হাঁটা চলাও দেখাই দিলাম
এটা নিয়ে যান। তার পাশে যে আরেকটা আছে সাতটা লটের দুই নাম্বার গরু, এটা এটা কোন জাতের গরু? হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ানের একটা বকনা। এটা বকনা। এটার বয়স কত মাস? 14 মাস এরমই হবে। একটা গরুরও দাঁত হয় নাই? না 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 না, দাঁত হয় না এই বয়সে, তো দাঁত হয়ও নাই। তো এটা সাতটা লটের দুই নাম্বার গরু, এটার দাম কেমন? এটার দাম পড়বে 1,05,000 টাকা। 1,05,000 টাকা, দরদামের সুযোগ আছে? একটু থাকবে, একটু ঘুরায় দেন। আমরা উলান পালানের গঠন সহ অপর পাঁচটা দর্শকদের দেখাই, যেন দর্শক ভিডিও দেখেই সবকিছু বুঝে শুনে নিতে পারে। এই পাশে সাতটা লটের তিন নাম্বার যে গরুটা আপনি রাখছেন, এটা এটা ফিজিয়ান বাবা, ফিজিয়ান। এটাও একটা বকনা বাচ্চা, এটা বকনা, দাঁত হয় নাই, এটাও দাঁত হয় নাই। বয়স কত মাস? বয়স 13 মাস হবে। 13 মাসের মতো বয়স হবে, রেডি বকনা এগুলা, রেডি বকনা। আচ্ছা, তো এটা আজকের পর্বের সাতটা লটের তিন নাম্বার বাচ্চা, একটু খুলে হাঁটাই নিয়ে যান। আমরা একটু হাঁটানো দেখি যে গরু ল্যাংড়া খুরা আছে নাকি। এটা ওটা দেখাও, দেখা দেখাটা ভালো। হ্যাঁ, এটা আসলে কত ভালো মন্দ এটা দেখবে দর্শক। হ্যাঁ, তো এটার দাম কেমন? এটার দাম পড়বে 1,05,000 টাকা। 1,05,000 টাকা, জি। এটা সাইড করে দেন। তার পাশে আরেকটা সাদা গরু আপনি রাখছেন, এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও একটা বকনা বাচ্চা, সাতটা লটের চার নাম্বার বাচ্চা এটা। এই বাচ্চার বয়স কত মাস? এটা কত, 12-13 মাস হবে, 12-13 মাসের মতো বয়স হবে। এটা দেখে যদি কারো পছন্দ হয়, এটার দাম কেমন? দাম পড়বে 1,18,000 টাকা। 1,18,000 টাকা, দরদামের সুযোগ আছে? থাকবে সামান্য কিছু। আর সাতটা যদি একসঙ্গে কেউ নেয় তাহলে কেমন দাম রাখবেন আপনি? দাম যদি নেয় কেউ, হ্যাঁ, এটা অ্যাভারেজ 1,08,000 করে দাম পড়বে। 1,08,000 করে। আর দরদামের সুযোগ আছে কি? না, এর মধ্যে কোনো সুযোগ থাকবে না, ফিক্সড রেট। ফিক্সড রেট। এটা নিয়ে যান। এই পাশে যে পাঁচ নাম্বার গরুটা আপনি রাখছেন, সাতটা লটের পাঁচ নাম্বার গরু এটা, এটা কোন জাতের? এটা ফিজিয়ান, ফিজিয়ান। আচ্ছা, এই গরুটার বয়স কেমন, দাঁত কয়টা? এটা 12 মাস মতো হবে আর কি, এখনো দাঁত হয় নাই, হিটেও আসে নাই, দুই এক মাসের মধ্যে হিটে আসবে অল্প দিনে। আচ্ছা, তো একটা রেডি বকনা, এটার দাম কেমন? এটার দাম পড়বে 85,000 টাকা। 85,000 টাকা। আচ্ছা, তার পাশে সিরিয়ালের ছয় নাম্বার যে আরেকটা গরু আপনি রাখছেন, সাতটা লটের ছয় নাম্বার গরু এটা। হ্যাঁ, এটা অনেক একটা ভালো মানের গরু, মানসম্মত একটা গরু, দর্শক দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, এটাও দেখবে, দেখে শুনে নিবে। এই গরুটার বয়স কত মাস? কত, 12-13 মাস মতো হবে, 12-13 মাসের মতোই বয়স হবে। সাতটা লটের এটা ছয় নাম্বার গরু, এটার দাম কেমন? এটার দাম পড়বে 1,20,000 টাকা। 1,20,000 টাকা, দরদামের সুযোগ আছে, থাকবে বাবা। আর এই সাতটা একসঙ্গে নিলে 1,08,000 টাকা, একই দাম। এই পাশে সাত নাম্বার যে গরুটা আপনি রাখছেন, সবশেষ গরু এটা, এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও একটা বকনা বাচ্চা, এটা বকনা। বয়স কত মাস? এটা 12-13 মাসই হবে, 12-13 মাসের মতোই বয়স হবে। আচ্ছা, তো এটা দেখে কারো পছন্দ হলে এটার দাম কেমন? এটার দাম পড়বে 1,08,000 টাকা। 1,08,000 টাকা। আচ্ছা, আর আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি একদম হাটের পাশেই, হাটের পাশে যে হাট মসজিদ আছে সেইখান থেকে ডান দিকে তাকালে আপনার সাইনবোর্ড দেখা যাবে, ভিতরেই আপনার খামার। খামার। আচ্ছা, তো কেউ চাইলে এখানে এসে গরুগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবে? অবশ্যই, যারা আসবে এসে দেখে শুনে নেবে, যারা আসবে, আসলে তো আমার জন্য আরো ভালো, আরো ভালো। যারা না আসতে পারে তারা মোবাইলে দেখে নিচ্ছে, তাদের আমাদের দায়িত্ব মতো তার বাসায় পৌঁছায় দিচ্ছে, টাকা ব্যাংকে দিয়ে দিচ্ছে, যেভাবে নিচ্ছে সেভাবে আমরা দিচ্ছি, যেভাবে খুশি তাকে সেভাবেই দিচ্ছেন। ইনশাআল্লাহ পারবো বা দিতে পারবো বা দিচ্ছি, কেউ অর্ডার দিলে সেই অনুযায়ী গরু সংগ্রহ করে দিতে পারবেন। তো ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনি কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য। বাবা, এখন কথা হচ্ছে তোমাদেরও কষ্ট করে আসি গুলো করে দিয়ে যাও, তোমাদেরও ধন্যবাদ জানাই। আর সর্বপ্রথম যে কথা বলা থাকে আমি সর্বশেষ ওই কথাই বলি, মন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহর কাছে, যে আমি এবার জিনিস সম্পূর্ণ সুস্থভাবে যেন চালাতে পারি, বা দর্শক ভাইয়ের সাথে যেন ভালো আচরণ, ভালো বৃদ্ধিভাবে ভালো সম্পর্ক টিকায় রাখতে পারেন, এগুলাই আমার বলার থাকে। আল্লাহর কাছে এইটা লাখো কোটি শুকরিয়া জানাই, আমাকে কিন্তু খুব ভালো রাখছে। কারণ এখানে দেখো অনেক বেচা কেনা আছে, কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাকে খুব ভালো বেচা কেনাতে রাখছে, বা ভালো পর্যায়ে। আমি এগুলো শুধু অনেকের বেচা কেনা কম, তারপর আপনি প্রচুর বেচা কেনা আছে, রিজিকের মালিক আল্লাহ। আমি তো তারপরে নির্ভরশীল, আমার রিজিক থাকলে যেটুক পাওয়া থাকবে ওটুক পাবই, এটা জোরের কোনো কিছু নাই, এটা বলার থাকে। আর তারপরেও বলার থাকে দর্শক ভাইয়ের উদ্দেশ্যে, যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়, কোনো গরু যদি লেনদেনের ভিতরে কোনো ভুল ত্রুটি হয়, আমার সাথে ক্ষমা চোখে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কোনো ইয়ে থাকলেও আমার সাথে শেয়ার করবেন, ভালো মন্দ হইলে সেটা আমি দেখবো, সেটা যতক্ষণ আপনার ভালো না হবে ততক্ষণ আপনার পাশে থাকবো। আচ্ছা, এটা আমার বলা থাকলো আর বলা থাকবে,
যতক্ষণ পর্যন্ত ভালো না হবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি সমাধানের জন্য আছেন ইনশাআল্লাহ থাকবো তো ঠিক আছে কাকা ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আচ্ছা বেটা তোমরা ভালো থেকো ওয়া আলাইকুম সালাম